বিজয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন পরিচালক নাটক এবং চলচ্চিত্রের, চন্দন চৌধুরী, আমার অত্যন্ত প্রিয়। চন্দন চৌধুরী, একসময় আপনি নাটক বেশ নির্মাণ করতেন, পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণ করলেন কি জাদু করিলা, চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হলো না কেন? সেই সময় ঈদে ছবিটা রিলিজ হয়, আর ওই আমার ছবির সাথে আরও 6টা ছবি তখন রিলিজ হয়। আর আমার ছবিটা ছিল একদমই রোমান্টিক গল্প একটা, সেই ক্ষেত্রে আর কোরবানিদের ছবি ছিল, সবগুলোই ছিল মানে যদি বলি কমার্শিয়াল মুভি। ওকে, এরপরে চলচ্চিত্র পরিচালক হিসেবে আর নিজের দ্যুতি ছড়ানোর সেরকম কোনো বিষয় আমরা লক্ষ্য করলাম না, সেটারই বা কারণ? দ্বিতীয় ছবিটা করেছি, তার নাম হচ্ছে ভালোবেসে বউ আনবো। তারপরে আপনি খুব ভালোভাবে জানেন চলচ্চিত্র একটা বড় লগ্নির জায়গা, যখন লগ্নিটা ফেরত আসে, যে লগ্নিটা খাটায়, তখনই কিন্তু আবার আরেকটা ছবি সে ইন্সপায়ার্ড পায়। যেমন আমার প্রথম ছবিতে আমার প্রডিউসার আনন্দ মিন্টু, সে 30 লক্ষ টাকা লস করেছিল। পরের ছবি ভালোবেসে বউ আনবো, সেখানে 20 লাখ টাকা সে লস করেছিল। তো আমার দুইটাই বিগ বাজারের ছবি ছিল। প্রথম ছবি ছিল হচ্ছে আমি যখন রিলিজ দিই 20টা হলে 1 কোটি 30 লক্ষ টাকার, পরের ছবি রিলিজ দিই আমি 1 কোটি 10 লাখ টাকার। তো সেই ক্ষেত্রে দুইটা ছবিতে সে 50 লক্ষ টাকা লস করে। একই প্রযোজক। এরপরে আর চলচ্চিত্র পরিচালনা আপনার হয়নি? না। সাধারণত টেলিভিশন মাধ্যম থেকে যারা কাজ করে, সুনাম অর্জন করে, চলচ্চিত্র নির্মাণ করে, তাদের সবাইকেই বেশ ভিন্ন ধারায় সফল হতে দেখা গেছে, আপনার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনাটা ঘটলো কেন? প্রডিউসারটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি যখন টেলিভিশনে কাজ করেছি, আমি প্রায় 17-18 বছর টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, সিরিয়াল করার পরে আমি কিন্তু চলচ্চিত্রে যাই। এবং চলচ্চিত্রে যখন আমি যাই, তো যখন আমার প্রডিউসারের সাথে পরিচয়টা হয়, তখন বলে যে আমি এরকম একটা ছবি চাই যে আমার 1 টাকা প্রফিট নাই, কিন্তু আমি যখন FDC-তে ঢুকবো, সবাই যদি বলে যে অমুক ছবির প্রডিউসার FDC-তে আসছে, আই ডিড ইট। আমি তাকে সেরকম একটা ছবি দিতে পেরেছি এবং আমার ছবিটা ওই বছর 6টা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। ওকে, প্রযোজকের ইচ্ছা আপনি পূরণ করেছেন, কিন্তু পরিচালক চন্দন চৌধুরীর কি সেক্ষেত্রে ক্ষতি হলো না? ক্ষতি হলো না, না ক্ষতি হয়নি, কারণ আমি একটা ভালো ছবি নির্মাণ করেছি, সেটার পুরস্কারও আমি পেয়েছি। শাপলা মিডিয়ার 100 চলচ্চিত্র বানানোর প্রকল্পে আপনি কি আছেন কোনো? হ্যাঁ। আপনার চলচ্চিত্রের নাম কি? লেখক। সেটার কি ধারার গল্প বা কেমন, নাকি সেটি আপনি এখন কিছুই জানাবেন না? একটু জানাই, সেটা হচ্ছে একটা রাইটার, সে হচ্ছে সাইকো, এতটুকুই বললাম। আমি যদি আপনাকে বলি যে একজন গিয়াসউদ্দিন সেলিম এবং শাহিন সুমন, এই দুজন নির্মাতার ভিতরে আপনি দুই জায়গাতেই কাজ করেন, যেহেতু আপনি নির্মাতা হিসেবে কাকে বেশি নাম্বার দেবেন? সেলিম ভাই তার ঘরানা ছবি তৈরি করেছে, শাহিন সুমন তার ঘরানা ছবি তৈরি করছে। কিন্তু ঘরানাকে আপনি পরিচালক হিসেবে আলাদা করে দিলেও দর্শকের কাছে সমাদৃত কে বেশি, দর্শক কাকে বেশি লুফে নিয়েছে, কাকে বেশি মূল্য দেয় আপনার কাছে? অবশ্যই শাহিন সুমন। এর পেছনে যুক্তি? শাহিন সুমন এই পর্যন্ত 50টা ছবি ডিরেকশন দিয়েছে কিংবা 52টা ছবি ডিরেকশন দিয়েছে, তাকে বাংলাদেশে এক নামে সবাই চিনে। গিয়াসউদ্দিন সেলিমকেও বাংলাদেশে এক নামে সবাই চিনে, তার 1টা ছবি দিয়েই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শাহিন সুমন গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের থেকে অনেক এগিয়ে আছে, বিকজ অফ তার সিনেমা, তার সব কিছু মিলিয়ে। একজন চলচ্চিত্র পরিচালকের সবচেয়ে বড় ভুল কি কি, যে ভুল করে সে প্রথম এবং প্রধান কি কি ভুল করে, যে কারণে সে পিছিয়ে পড়ে, ছিটকে পড়ে, আপনার এই ব্যাপারে কোনো অবজারভেশন আছে? হ্যাঁ, সেটা হচ্ছে গল্প, 2 নম্বর হচ্ছে কাস্টিং। গল্প এবং কাস্টিং, যেমন আমি আপনাকে নিতে চাইলাম, আপনি পারলেন না, আমি সেকেন্ড থটে গেলাম। সেকেন্ড থটে আমার কিন্তু আপনাকে নিয়ে যে আমার আশাটা ছিল যে আপনি আমার ওই চরিত্রে এইভাবে করতে পারবেন, সেকেন্ড চয়েজে আমি আর ওইটা ওই রকম আশার স্বরূপ পেলাম না, সেই ক্ষেত্রে ওই ভুলটা হয়। চন্দন চৌধুরী একটি অফার পেল, সে একটি চলচ্চিত্র বানাতে পারবে, বাজেট এবং নায়ক নায়িকা এবং গল্প তার খুশিতে সে নিতে পারবে, যা চাইবে সে তাই পাবে। চন্দন চৌধুরী কি চাইবে? প্রথম একটা ভালো গল্প দরকার। ওকে, কার কাছ থেকে গল্প চাইবে? রফিকুজ্জামান। ওকে, আসেন। এরপরে কি চান? কাস্টিং, ধরেন নায়িকা দরকার 2 জন, নায়ক দরকার 1 জন, কাকে কাকে নেবেন? সাকিব। নায়িকা? মাহি আর পরিমণি। বাজেট কত চান?
মিনিমাম 3 কোটি টাকা কত পার্সেন্ট গ্যারান্টি চন্দন চৌধুরী দিতে পারবে যে ছবিটি সুপার হিট হবে 1%